আমি আমি এদিকে এসো এদিকে এসো কি ঘটিছো হ্যাঁ কি ঘটিছো এই কোকা কোকা সত্যি কথা বল আমি জানি না এ কি করে সিঁদুর লেগেছে আমি জানি না তুই জানিস না না তোর গলায় জামাই সিঁদুর লেগেছে আর তুই জানিস না হ্যাঁ আমি ভোগ রান্নার সময় তোমরা কি করছিলে চলে দেবী শুনুন না বলছিলাম যে থাক না কি থাকবে বলছিলাম যে পরস্পরকে ভালো লাগে তো তাই হয়তো ভালোবেসে ফেলেছে তো অসুবিধা কোথায় তাই হয়তো এটা এটা তো স্বাভাবিক তাই না আপনি ভাই কোকা তোরা কাঁচাকাচি এসেছিস না না মা আমি সত্যি বলছি আমি জানি না এই সিঁদুর কি করে লেগেছে তা জানবে কি করে তুমি জানো না সিঁদুর কি করে লেগেছে আমাকে শেখাচ্ছো এত বছর ধরে সংসার করছি আর আমি বুঝি না কেন আপনি যখন আমার শ্বশুর মশাইয়ের জামায় সিঁদুর লাগাতে এই মেয়ে কার সঙ্গে কিভাবে কথা বলতে জানো না মান সম্মান রেখে কথা বলো ভালোবাসা বুঝলেন ভালোবাসা লাভ রোম্যান্স মাকে জিজ্ঞেস করুন এসব রোম্যান্টিক ব্যাপার স্যাপার যখন খুশি হতে পারে ঠিক আপনার সিঁদুর যেমন আমার শ্বশুর মশাইয়ের জামায় লাগতো ঠিক তেমনই ভাবে আমার সিঁদুর আপনার ছেলের গায়ে লেগেছে কিভাবে লেগেছে যেমন ভাবে লাগে কিভাবে লাগে আপনার সিঁদুর যেমন ভাবে লাগতো এই মে ঠিক করে কথা বলো তোরে শোষণ বুঝি চুপ কর না কি হচ্ছে কি শোন আমি এই শারদিয়াতে স্বামীর সাথে প্রেমটা সেরে ফেলেছি কি শারদিয়াতে আমির সাথে প্রেম হ্যাঁ হাই কুকা আই মে শোনো শাশুড়ি মা কিচ্ছু শোনান সিঁদুরটা ঠিক কর থাক না মা এই প্রথমবার আমার স্বামী আমাকে ছুঁয়েছে সারা কুসুমপুর গ্রাম দেখুক না দ্যাট অ্যাট লাস্ট আই মেড ইট দেখুন আপনি কিন্তু বাজে কথা বলছেন আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন আমার চরিত্র খারাপ করছেন আরে আপনার চরিত্র কোথায় খারাপ করলো আর স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কি খারাপ নাকি চরিত্র খারাপ করে নাকি না না আপনারা বুঝতে পারছেন না আমি এখনো কি আমি এখনো চিরকুমার মা জয় বাজেন আপনার ছেলে মিথ্যা কথা বলছে না বজরংবলীর নামে মিথ্যে কথা বলে না আমার ছেলে আচ্ছা শাশুড়ি মা তাহলে বলুন তো যে এই সিঁদুরটা কোথায় এলো চলো মা আমরা যাই মা বৌমনি চলো আমরা যাই বৌমনি চল হেই মে হেই শোনো